ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারজানা শোভা ব্লগস থেকে আমি ফারজানা শোভা বলছি। তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে চিকেন কারির রেসিপি। চিকেন কারি তৈরি করার জন্য আমি আগে থেকেই চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা আমি পরিষ্কার করে রেখেছি, যতটা সম্ভব পানিটা ঝরিয়ে রাখতে হবে। আমি এখন একটা ফ্রাই প্যানে তেল, তেজপাতা, এলাচি, দারচিনি, লং এবং গোটা জিরে দিয়ে তেলের মধ্যে ভাজবো এবং পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব ভালো মতন 2 মিনিটের মতন আমি নাড়াচাড়া করব। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং পুরো ভিডিওটি না টেনে দেখবে। আমি এখন এখানে পরিমাণ মতন পেঁয়াজ বাটা ইউজ করব। পেঁয়াজ বাটা আমি প্রায় 3 চামচের মতন এখানে ইউজ করব এবং পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে মিক্স করব এবং এটাকে একটু ভাজা ভাজা করব। তোমাদের জন্য রান্নার ভিডিওগুলো আমি একটু আলাদাভাবেই দেই, যাতে তোমরা খুব সহজেই রান্নাগুলো দেখে একটু ভালোভাবে বুঝে দেখতে পারো। কারণ ব্লগসের সাথে রান্নার ভিডিওগুলো একসাথে দিলে সেটার মধ্যে রান্না শেখার এটা খুব কম। আমি এখন এটার মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতন আদা এবং রসুনের পেস্ট মিক্স করছি। এটাকে ভালোভাবে মিক্স করব আমি, যাতে এটা খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষাবো, যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা না আসে। এই চিকেনের রেসিপিটা একটু ভিন্ন ধরনের, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবে এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি 3-4 মিনিটের মতন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন চিকেনের টুকরোগুলো দিয়ে দিব এবং চিকেনের টুকরোগুলো এটাকে ভালোভাবে মিক্স করব এবং 3-4 মিনিটের মতন মশলাটার সাথে চিকেনের টুকরোগুলো আমি ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে চিকেনটাকে মশলার সাথে মিক্স করেছি এবং এই চিকেনটাকে ভেজে নিচ্ছি। এখন আমি আগে থেকে ধুয়ে এবং কেটে রাখা আলু এবং টমেটো স্লাইস করে কেটে রেখেছি, সেটাকে এটার সাথে মিক্স করব। খুব ভালোভাবে মিক্স করে এটা পুরোটাকে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতন তেলের মধ্যে এটাকে আমি ভেজে নেব। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি, লবণটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতন ব্যবহার করবে। দেখতেই পাচ্ছ আমি আমার স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করছি। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমি তোমাদের জন্য নেক্সটে আরও মজার মজার ভিডিও নিয়ে আসব, অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। এখন আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার পরিমাণ মতন মরিচের গুঁড়ো এবং কিছুটা ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতন জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করব। আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতন কষাবো। এটা যতটা ভালোভাবে কষানো হবে তেলের মধ্যে, ততই মশলাটা মুরগি এবং আলুটার মধ্যে এটা মিশে যাবে এবং খুব সুন্দরভাবে মশলা যখন মিশে যাবে তখন এটা খেতেও খুব মজা লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে এটাকে মেশাচ্ছি। এটাকে 4-5 মিনিটের মতন আমি ভেজে নেব। দেখো, এটাকে যখনই কষানো হবে এটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ এটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এখানে কিন্তু তোমার একটু পরিমাণের পানি আমি ইউজ করিনি। মুরগি থেকে যতটুক পানি বের হয়েছে ততটুক পানি এটার সাথে আমি সব কিছু আলুটা এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এখানে 1/2 চামচ পরিমাণ চিনির গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিনিটা ইউজ নাও করতে পারো, ভালো না লাগলে স্কিপ করে দিও। আমি এখন চিনিটাকেও ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিব এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং এটা থেকে অনেক সুন্দরভাবে তেল উঠে এসেছে। বন্ধুরা, কেমন হলো অবশ্যই আমাকে তোমরা জানাবে। আমি এখন এখানে 1 কাপ পরিমাণ কাঁচা দুধ ইউজ করছি। তোমরা চাইলে কাঁচা দুধের পরিবর্তে গুঁড়ো দুধও দিতে পারো। আমার কাছে কাঁচা দুধটা ছিল, আমি এখানে ইউজ করেছি এবং এটাকে আরও 3-4 মিনিট কষানোর পরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে কাঁচা মরিচ এবং জিরের গুঁড়ো দিয়ে
রান্না করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি চুলাটা অফ করে দিব। তোমরা অবশ্যই আমার ভিডিওটি না টেনে দেখবে এবং কেমন হলো অবশ্যই জানাবে। আমি ইউটিউবে একেবারেই নতুন, চেষ্টা করছি তোমাদের সাথে ভালো ভালো কিছু রান্নার রেসিপি নিয়ে হাজির হতে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের সামনে অবশ্যই আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।